তো জয় হিন্দ বন্ধুরা, তো আজকে আমাদের এসএসসি জিডি কনস্টেবলের 5 কিলোমিটার রোড রানিং হবে, তাই তো? Yes sir. আজ তোমাদের টাইমিং হবে পুরোপুরি 5 কিলোমিটার, ওখানে বাবলুদা তোমাদের দাঁড়িয়ে আছে, 2.5 কিলোমিটার যাবে এবং 2.5 কিলোমিটার আসবে, তাই তো? Yes sir. কারণ আমরা জানি অনেক জায়গাতে যেটা এসএসসি জিডি কনস্টেবল হয় মানে 2.5 যাওয়া আবার এখান থেকে ফিরে আসা, তাই তো? আর অনেক জায়গাতে টোটাল 3 রাউন্ড থাকে, তো আজকে আমাদের তোমরা যাবে আবার ফিরে আসবে। আর এখানে তোমাদের প্রায় অ্যানসার কি দিয়েছে এবং নাম্বার প্রত্যেকেরই ভালো নাম্বার আছে, আশা রাখছি যদি তোমরা পাস করে যাও গ্রাউন্ড এবং মেডিকেল তাহলে তোমাদের মানে স্বপ্ন পূর্ণ হবে, তাই তো ভাই? তো আচ্ছা, যদি এখানে কেউ আসে বারবার যারা মাঠ ফেল হয়েছে, এখানে অনেকে আছো আর কি যারা জিডি কনস্টেবল জন্য ভর্তি হয়েছো স্পেশালি গ্রাউন্ডের জন্য, তোমরা এর আগে নাকি মাঠ ফেল হয়েছিল, তো এখানে অনেকের এক সপ্তাহ হয়েছে, কারো 12 দিন, কারো 1 মাস, তো রোড খারাপ আছে এবং রোডে অনেক অটো আসছে, রাস্তাতে গাড়ি আসছে, যদি আজকে কারো 28 মিনিট সময় লাগে বা 30 মিনিট, তাও মনে রাখবে কি তোমাদের মাঠ পাস হয়েছিল, চেষ্টা করো 24 মিনিটের আগে আসার। আজকে ছোট্ট একটা ট্রায়াল আছে, আজকে 5 দিন, আজকে তোমাদের আমরা দেখতে চাই কিনা তোমাদের টাইমিংটা কেমন হচ্ছে। আর প্রতিদিন রোড রানিং হয় না, আমরা প্রতিদিন রোড রানিং করলে পায়ে সমস্যা হতে পারে, নানান ধরনের ব্যথা তৈরি হতে পারে, তো আমরা প্রতিদিন কিন্তু গ্রাউন্ডে রানিং হয়, আর যেদিনকে ট্রায়াল হয় সেদিনকে আমরা রোডে নিয়ে আসা হয়। কিন্তু আজকে আমরা যে রাস্তাতে নিয়ে এসেছি রাস্তা খুব মানে একটু জনবহুল রাস্তা, তাই তো ভাই? তো আচ্ছা ভাই, তুমি একটু এদিকে আসো, প্রথমে পুরুলিয়া থেকে আসছো তুমি, তাই তো? পুরুলিয়া থেকে। তো আচ্ছা তুমি একটা কথা বলো, এর আগে তো অনেক মাঠ পাস করেছো, সরি ফেল হয়েছে জিডি কনস্টেবলে, তো তোমার স্কোর আছে প্রায় 90+, নর্মালাইজেশন এখনো হয়নি আর কি? হয়নি। তো তুমি বলো, যদি কেউ মাঠের জন্য আসে তো তখন তুমি তাকে কি বলবে? সে আসতে পারে, মানে কোনো খারাপ না, এখানে সবকিছু ভালো ভাবে করানো হচ্ছে, রোড রানিং আজকে হবে যেমন, আর প্রতিদিনই মাঠে গ্রাউন্ড করানো হবে। নিজের মধ্যে বিশ্বাস আছে, সবার নিজের মধ্যে বিশ্বাস আছে তো ভাই? হ্যাঁ আছে। ইডি পার্টি? হ্যাঁ। মানে যদি কেউ আসে পাস করবে, তাই তো? আসতে পারে, আসতে পারে, তাই তো? তোমার বাড়ি কোন জায়গায় আছে ভাই? কলকাতায়। কলকাতাতে, তো কলকাতার ছেলে যদি আসে কি বলবে তাকে তুমি? একদম আসতে পারে, এখানে ভালো ট্রেনিং আছে, না তো ভাই? না না না, ঠিক আছে, তোমাদের টাইমিং আমি স্টার্ট করছি, আর কেউ কাউকে কিন্তু ধাক্কা ধুক্কা লাগাবে না, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে কি গ্রুপ রানিং করার সময় অনেকে আছে কি যারা মানে স্পিডে রানিং করে দেয় হঠাৎ করে, তাদেরকে ধরতে গিয়ে পর আমরা মাঠটা ফেল হয় বারবার, হ্যাঁ কি না? ওখানে কি হয়, কি হয় যে দেখছি এটা মানে একটা 50 জন বা 60 জনের একটা মিনিমাম একটা গ্রুপ তৈরি করা হয়, আর ওই গ্রুপে কি থাকে, কিছু ভালো ভালো ছেলে থাকে, কিছু খারাপ ছেলে থাকে, আবার কিছু মানে অনেক ধরনের ছেলে থাকে আর কি, তাদেরকে লক্ষ্য রাখি আমরা কি ওরা কিরকম ওড়াচ্ছে, কাউকে ছাড়বো না, এর মনোভাব থাকে কি কাউকে আমি ছাড়বো না, কিন্তু এটা ভুল, কাউকে দেখার প্রয়োজন নেই, আমার তো একটা প্র্যাকটিস আছে, আমি জানি এরকম দৌড়ালে আমি পাস করে যাব, মনের মধ্যে জেদ আছে, আর বারবার রানিং করার সময় এটুকু মনে করবে তুমি বারবার ফেল হয়েছিলে, আজকে যদি পাস করে যাও তোমার যে স্বপ্নটা আছে স্বপ্নটা পূর্ণ হবে, সিধা কথা আছে, নিজেকে নিজেকে মানে অন্যকে দেখে মোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই, আছে কি কারো? তুমি যদি চাকরি পেয়ে যাও তোমার গ্রামের লোক দুদিন এনজয় করবে, দুদিন পার্টি নেবে, কিন্তু সারা জীবন তুমি এনজয় থাকবে, তোমার ফ্যামিলি ভালো থাকবে, ঠিক তো? তো সেইটি দেখে শুধুমাত্র রানিংটা তোমরা করবে, কাউকে দেখার কোনো কারণ নেই, আছে কি কাউকে দেখার? তো ঠিক আছে, আমি রেডি করে বলবো, তার আগে একটু হালকা করে সবার পাটা ছাড়িয়ে নাও, ঠিক আছে? তো হালকা করে যাম না এরকম করে, চলো চলো সবাস চলে এসো, আরে পাঁচ মিনিট যেতে হবে,